বলছেন, আমাদেরকে যে টাকা দেয়া হয়, যে অর্থ আমাদের দেয়া হয় সাম্মানিক হিসেবে, সেটা কম, তা আরো বাড়াতে হবে। করোনাকালের এই পরিস্থিতিতে গত বছর আমাদের মনে আছে বেশ কয়েকজন নার্স তারা এই রকম এক দুটো দাবি করেছিলেন, তাদেরকে শাস্তি পেতে হয়েছিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখনো আমাদের রাজ্যে প্রযোজ্য। ডাক্তাররা যে দাবিটা করছেন সেই দাবিটা সঙ্গত, সেই দাবিটা অবশ্যই ন্যায্য, সেই দাবিটা তারা করতেই পারেন। গণতান্ত্রিক এই দেশ, গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ যে কোনো জায়গায় তাদের নিজস্ব চাহিদা, দাবি, দাওয়া ইত্যাদি সামনে আনতে পারেন। প্রশাসক, সরকার, কর্তৃপক্ষ এই শব্দগুলো তখন এই দাবি দাওয়াগুলো নিয়ে চিন্তা করে, ভাবে, এবং যদি সত্যি সত্যি সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয়, অর্থাৎ কার্যকর করতে হয়, তাহলে তারা সেগুলো কার্যকর করেন। আমাদের আজকের এই আলোচনার শিরোনাম করোনাকালের আন্দোলন, এবং আমরা এটাই জিজ্ঞাসা করতে চাই বিনম্রভাবে আজ ডাক্তারদের, যে আপনারা কি এর আগের সমস্ত কাজগুলো করে ফেলেছেন আন্দোলন করার আগে, অর্থাৎ এর আগের যে স্টেপসগুলো, মেডিকেল সুপারের সঙ্গে কথা বলা, হেলথ ডিপার্টমেন্টে কথা বলা, ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা বলা, ডিরেক্টরের সঙ্গে কথা বলা, এই যে ধাপে ধাপে বিষয়গুলো আছে, এই প্রত্যেকটা ধাপ আপনারা নিশ্চয়ই পৌঁছেছেন, সেখানে গিয়ে কথা বলেছেন, সেগুলো সব ফেল করেছে বলেই কি আপনারা আজ মিডিয়ার সামনে দাঁড়িয়ে গলায় প্লে কার্ড ঝুলিয়ে নিজেদের বেতন বাড়ানোর বিষয়টিকে সামনে এনেছেন, নাকি শুরুতেই এরকম একটা কাজ করলেন করোনাকালে, দফতর জানেও না হয়তোবা? এই নিয়ে আমরা খানিকটা সন্দিহান, আপত্তি নেই। শ্রদ্ধেয় দর্শক, আপনারা কিভাবে দেখছেন, আপনারা কি চান, বা এই ডাক্তারদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কি বলবেন, বা তাদের এই আন্দোলন কতটা যুক্তিসঙ্গত, তাদের সঙ্গে সরকার কি করতে পারে, কি করলে ভালো হয়, বা তাদের মন সত্যি অর্থেই কিভাবে এই দুর্যোগ সময়ে, অতিমারী সময়ে, তারা যখন ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে আমাদের পরিষেবা দিচ্ছেন, তাদের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তবে তার আগে আন্দোলনরত ডাক্তাররা সকালবেলায় কি বলেছেন ক্যামেরার সামনে, তা আপনাদের প্রথমে একটু শোনাতে চাই, পরে আপনাদের সঙ্গে কথা বলবো, শুনুন। আমাদের মেইন ডিমান্ড হলো স্টাইপেন্ডটা প্রপার জায়গাতে গেছে, যতদূর আমরা পরিশ্রম করি সেই তুলনায় পাই। আপনাদের দাবি কত? আমাদের ডিমান্ড হলো ফার্স্ট ইয়ার যারা আছে 65,000, সেকেন্ড ইয়ার 70,000, থার্ড ইয়ার 75,000, ইন্টার্ন যারা আছে 25,000, বর্তমানে ওরা কত পাচ্ছে? ইন্টার্নরা 18,000 পেয়ে যাচ্ছে। তো আমাদের ফিস তো যাইতেছে এখানে, ফিসেই আমাদের স্টাইপেন্ড যাইতেছে 5,00,000 rupees উই আর পেইং ইন দ্য কলেজ অনলি। আরেকটা আমাদের ডিমান্ড হলো যে আমাদের কলেজ ফিসটা কমাইতে লাগবে, কারণ আমরা অল ওভার ইন্ডিয়ার তুলনায় চিন্তা করলে আমরা কলেজের ফিস অনেক হাই, ঠিক আছে? আমরা অল ইন্ডিয়া এন্ট্রান্স দিয়ে আইতাছি, এত পরিশ্রম করেছে এরা, আমাদের এখানে 2,00,000 rupees ফার্স্ট ইয়ার দিতে লাগে, সেকেন্ড ইয়ার 1,50,000 দিতে লাগে, থার্ড ইয়ার 1,50,000 দিতে লাগে, 5,00,000 rupees গন, ঠিক আছে? তো সেই তুলনায় তো আমাদের আর স্টাইপেন্ড থাকতেছে না, ওইটাই আমাদের ডিমান্ড আর কি, ঠিক আছে? আমাদের আজকের এই আলোচনায় স্টাইপেন্ডের অর্থরাশি বৃদ্ধির দাবিতে ফের ইন্টার্ন ডাক্তারদের আন্দোলন আগরতলা সরকারি মেডিকেল কলেজে, এই বিষয়টি নিয়ে আপনারা শুনলেন ইতিমধ্যেই ডাক্তাররা কি বললেন। বৃহস্পতিবার সকাল থেকে ওইসব ইন্টার্ন চিকিৎসকরা হাতে প্লে কার্ড নিয়ে, গলায় প্লে কার্ড ঝুলিয়ে নিজেদের দাবি পূরণের জন্য মেডিকেল কলেজের মূল ফটকের সামনে বসে পড়েন। তারা জানান এখন স্টাইপেন্ড হিসেবে তাদের যে টাকা দেয়া হচ্ছে তা খুবই নগণ্য, কলেজের ফির তুলনায় স্টাইপেন্ড কম। তারা আরো বলেন তাদের স্টাইপেন্ড বৃদ্ধি করা হয়েছে ঠিকই, কিন্তু তা সন্তোষজনক নয়। অন্যান্য রাজ্যে 10-15 কিংবা 20% হারে স্টাইপেন্ড বৃদ্ধি করা হয়, তাই এজিএমসির ইন্টার্ন ডাক্তাররা তাদের স্টাইপেন্ডের অর্থরাশি আরো বৃদ্ধির দাবি জানিয়েছেন। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি, এবং এই অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, আপনারাও বলবেন এই বিষয়টি নিয়ে আপনারা কি মনে করছেন, আপনারা কি ভাবছেন, এবং আপনাদের কি বক্তব্য আজকের এই আলোচনায়। ইতিমধ্যেই এক বন্ধু লিখে পাঠিয়েছেন, ধন্যবাদ PB24 এইরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য, ডাক্তারদের এই দাবি সরকারের মানা উচিত, তাহলে আগামী দিনে তারা আরো ভালো করে রোগীদের পরিষেবা দিতে পারবেন। বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি, কে আছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি অমরপুর থেকে বলছি।
নাম বলবো না। বলুন, হ্যালো, বলুন বলুন, ভয়ে ভয়ে কথা বলুন। ঘরে ঘরে কথা বলুন, ঠিক আছে। উপে এখন যে মুখ্যমন্ত্রী কি করছে গরিবের জন্য, বিষয়ে কথা বলুন। এজন্যই আপনি নাম বলতে চাননি, কারণ আপনি বিষয়ের বাইরে নিজের রাজনৈতিক সত্তা নিয়ে কথা বলবেন ভেবেছিলেন। আরো এক বন্ধু সঙ্গে, কে আছে? নমস্কার। হ্যালো, টেলিভিশনের আওয়াজ বাড়িয়ে রেখেছেন, তাই কথা বললাম না। আমাদের আজকের এই আলোচনায় আরো এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, PB24 কে ধন্যবাদ জানাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আলোচনা করছেন। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি, কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। দেখো, আজকে যে আপনি সমস্ত কিছু ব্যাখ্যা করছেন এবং ডাক্তারদের কথাবার্তাও আমরা শুনছি, হ্যাঁ এটা একটা কথাই, ওনারা ইন্টার্নশিপ করতেছেন, রোগীদের পরিষেবা দিতেছেন, তবে আন্দোলন বা দাবি সনদ পেশ করতে গেলে আপনি যে কথা কইছেন সঠিক কথা, ধাপে ধাপে আগানি লাগে। ওনারা কর্মরত অবস্থায়ও এইসব দাবিগুলি নিয়ে ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যদি দাবিগুলি পেশ করতেন, আমার মনে হয় আজকের এই অচল অবস্থা সৃষ্টি হইত না। আজকে রোগী, করোনা রোগী এবং সাধারণ রোগীরা অত্যন্ত আতঙ্কের মধ্যে দিন কাটাইতেছেন, পাশাপাশি ওনাদেরও সেবার প্রয়োজন। এখানে দাঁড়াইয়া রাজ্য সরকারের কাছেও আমার অনুরোধ বা স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও অনুরোধ, ওনারা যাতে বিষয়টি অতি সত্বর গুরুত্ব সহকারে বা আলাপ আলোচনা সহকারে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং এই অচলাবস্থা যাতে অতি শীঘ্রই কাটানো যায় জনগণের স্বার্থে, সেই দিকে আহ্বান রাখছি। নমস্কার। আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করবেন, বিষয়টি নিয়ে কথা বলবেন, নিজেদের মতামত জানাবেন এবং সার্বিকভাবে এই রকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আমরা সবাই মিলে প্রত্যেক দিন ডাক্তারদের কাছেই সত্যি অর্থে নিজেদের জীবনকে বন্ধক রেখেছি, যখন করোনাকালে আমাদের এ রাজ্যের শয়ে শয়ে পরিবার ডাক্তারদের ওপর নির্ভরশীল, তখন ওনারা যখন আন্দোলনে নেমে যান, ওনারা যখন নিজেদের দাবি দাওয়া নিয়ে সাধারণ মানুষের সামনে নিজেদের কথাগুলো বলেন বিস্তারিত, তখন মনে হয় এনাদের এই দাবি দাওয়াগুলো মিটে যাক, মন ভালো থাকুক এনাদের। কারণ কাজে যদি মন ভালো না থাকে, আর্থিক দিকটি যদি সত্যি অর্থেই সেফ গার্ডেড না হয়, তাহলে পরিষেবা প্রদানে সমস্যা হবে। আমাদের আজকের এই আলোচনায় আরও এক বন্ধু অংশগ্রহণ করেছেন এবং তিনি লিখেছেন, PB24 এই আলোচনাটি অত্যন্ত প্রাসঙ্গিক, আপনাদের ধন্যবাদ জানাই এইরকম একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। শ্রদ্ধেয় দর্শক, আপনারা প্রত্যেক দিন আমাদের সঙ্গে যুক্ত হন, আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে বলেন। আরও এক বন্ধু বিজয় শর্মা চাঁদিনামোড়া থেকে লিখেছেন, ঠিকই আছে তাদের আন্দোলন ফ্রন্টলাইন হিসেবে, তারা যে কঠোর পরিশ্রম করে যাচ্ছে দিবারাত্র এই ভাইরাসকে সামনে রেখে তাদের দাবি দাওয়া মিটিয়ে দেওয়া সরকারের কর্তব্য, তাদেরকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। ধন্যবাদ PB24 কে। আমাদের আজকের এই আলোচনায় আরও এক বন্ধুর সঙ্গে, তিনি লিখছেন, PB24 এই আলোচনাটি অত্যন্ত প্রাসঙ্গিক, অনেক ধন্যবাদ এইরকম একটি বিস্তারিত তথ্য ভিত্তিক প্রতিবেদন তুলে ধরার জন্য। শ্রদ্ধেয় দর্শক, আমরা আপনাদের আরেকবার দেখাই এই বিষয়টি নিয়ে আজকে সকালবেলায় ডাক্তাররা কি বলেছেন, শুনুন। আমাদের মেইন ডিমান্ড হলো স্টাইপেন্ডটা প্রপার জায়গাতে গেছে, যদি আমরা পরিশ্রম করি সেই তুলনায় পাই। আপনাদের দাবি কত? আমাদের ডিমান্ড হলো ফার্স্ট ইয়ার যারা আছে 65,000, সেকেন্ড ইয়ার 70,000, থার্ড ইয়ার 75,000, ইন্টার্ন যারা আছে 25,000। বর্তমানে ওরা কত পাচ্ছে? ইন্টার্নরা 18,000 পাইতেছে, ঠিক আছে। তো আমাদের ফিস তো যাইতেছে গা, এখানে ফিসেই আমাদের স্টাইপেন্ড যাইতেছে গে 5 lakh rupees উই আর পেইং ইন দ্য কলেজ অনলি। আরেকটা আমাদের ডিমান্ড হলো যে আমাদের কলেজ ফিসটা কমাইতে লাগবে, কারণ আমার অল ওভার ইন্ডিয়ার তুলনায় চিন্তা করলে আমরা কলেজের ফিস অনেক হাই, ঠিক আছে। আমরা অল ইন্ডিয়া এন্ট্রান্স দিয়ে আইতাছি, এত পরিশ্রম করেছে এরা, আমাদের এখানে 2 lakh rupees ফার্স্ট ইয়ার দিতে লাগে, সেকেন্ড ইয়ার 1.5 lakh দিতে লাগে, থার্ড ইয়ার 1.5 lakh দিতে, 5 lakh rupees গন, ঠিক আছে। তো সেই তুলনায় তো আমাদের আর স্টাইপেন্ড থাকতেছে না, ওইটাই আমাদের ডিমান্ড আর কি, ঠিক আছে। এই আলোচনায় আজকে আরো এক বন্ধু তিনি লিখছেন দেবদুলাল বাধারঘাট থেকে,
ডাক্তার বাবুরা বর্তমান সময়ে এত বড় একটা দায়িত্ব পালন করছেন তার কোনো সংশয় নেই, কিন্তু করোনাকালে ডাক্তার বাবুদের ধাপে ধাপে দফতরের দায়িত্বে থাকা বড় বাবুদের সঙ্গে কথা বলে আলোচনা করে এইরকম একটি সিদ্ধান্ত নিতে পারতেন যদি না নিয়ে থাকেন। দাদা, সত্যি আমরা ডাক্তারদের ওপর ভরসা করি, তাদের আন্দোলন সার্থক একটি রূপ পাক। কমলপুর ধলাই ডিস্ট্রিক্ট থেকে পিবি 24-এর এই বিষয়ের জন্য অনেক ধন্যবাদ, এইভাবে তাদের বিষয়কে ইম্পর্টেন্স দেবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই আলোচনায় আরো এক বন্ধু তিনি লিখছেন, পিবি 24 কে ধন্যবাদ জানাই এইরকম একটি বিষয় নিয়ে কথা বলার জন্য, বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাদের এই দাবি দেওয়া সঠিকভাবে সরকারের নজরে পড়ুক। আমাদের মেইন ডিমান্ড হলো স্টাইপেন্ডটা প্রপার জায়গাতে গিয়ে যতদূর আমরা পরিশ্রম করি সেই তুলনায় পাই। আপনাদের দাবি কত? আমাদের ডিমান্ড হলো ফার্স্ট ইয়ার যারা আছে 65,000, সেকেন্ড ইয়ার 70,000, থার্ড ইয়ার 75,000, ইন্টার্ন যারা আছে 25,000। বর্তমানে ওরা কত পাচ্ছে? ইন্টার্নরা 18,000 পেয়েছে। তো আমাদের ফিস তো যাইতেছে এখানে, ফিসেই আমাদের স্টাইপেন্ড যাইতেছে 5,00,000 rupees উই আর পেইং ইন দ্য কলেজ অনলি। আরেকটা আমাদের ডিমান্ড হলো যে আমাদের কলেজ ফিসটা কমাইতে লাগবে, কারণ আমার অল ওভার ইন্ডিয়ার তুলনায় চিন্তা করলে আমরা কলেজের ফিস অনেক হাই, ঠিক আছে? আমরা অল ইন্ডিয়া এন্ট্রান্স দিয়ে আইতাছি, এত পরিশ্রম করেছে এরা, আমাদের এখানে 2,00,000 rupees ফার্স্ট ইয়ার দিতে লাগে, সেকেন্ড ইয়ার 1,50,000 দিতে লাগে, থার্ড ইয়ার 1,50,000 দিতে লাগে, 5,00,000 rupees গন, ঠিক আছে? তো সেই তুলনায় তো আমাদের আর স্টাইপেন্ড থাকতেছে না, ওইটাই আমাদের ডিমান্ড আর কি, ঠিক আছে? এই আলোচনায় আরো এক বন্ধু অংশগ্রহণ করেছেন। প্রণব ভট্টাচার্য মোহনপুর থেকে লিখছেন, করোনাকালে ডাক্তারদের আন্দোলন ঠিক, করোনাকালে ডাক্তাররা আর একটু যত্নবান হবেন, টাকা সবকিছু, সুতরাং তাদের দাবি মেনে নেওয়া উচিত। এই আলোচনায় আরেক বন্ধু সিদ্ধি আশ্রম থেকে লিখছেন, আশুতোষ কর্মকার, পিবি 24 কে ধন্যবাদ জানাই আপনারা ডাক্তারদের আরও একটি আন্দোলন নিয়ে কথা বলছেন, প্রায়শই আপনারা ডাক্তারদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন, অন্যায় করলে তাও দেখাবেন এবং তাদের যে কোনো দাবি দেওয়া আপনাদের পর্দায় উঠে আসুক, এটাই চাইব, আমার পরিবারেও একজন ডাক্তার আছেন। বাহ, এই আলোচনায় যুক্ত হতে চেয়ে আপনারা অনেকেই অংশগ্রহণ করছেন। আরও এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন আমাদের আজকের এই আলোচনায়, পিবি 24 কে ধন্যবাদ জানাই আপনারা গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরলেন, প্রত্যেক দিন আমাদের এখন ভরসার একমাত্র ও আমাদের ভরসার একমাত্র যোগান ডাক্তাররাই। আরেক বন্ধু তিনি লিখছেন, পিবি 24 এবং প্রতিবাদী কলম প্রত্যেক দিন বিভিন্ন বিষয় নিয়ে খবর উপস্থাপন করে যেগুলো সাধারণ মানুষকে নানাভাবে উপকার দেবে, আজকের এই প্রতিবেদনটিও তাই, এই ডাক্তারদের দাবি দেওয়া পূরণ হলে লাভ হবে রাজ্যের জনগণের। শ্রদ্ধেয় দর্শক, আপনারা জানেন এবং ঠিক কথাই বলছেন আপনারা অনেকে যে আমরা প্রত্যেক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে, এক একটি চিন্তনকে সঙ্গে নিয়ে আপনাদের দরবারে হাজির হই। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। পৃথিবীর অসুখ যখন গভীর থেকে গভীরতর, যন্ত্রণাবিদ্ধ গোটা সমাজ, একটু একটু টেলিভিশন থেকে দূরে সরে যাবেন, টিভির আওয়াজ আসছে, তখন কিন্তু আমাদের ডাক্তার বাবুরা, বিশেষ করে নব্য ডাক্তাররা, তারা জীবন মৃত্যুকে বাইর ভৃত্য করে মানুষকে বাঁচাবার জন্য তারা প্রয়াস চালিয়ে যাচ্ছেন দিবারাত্রি। এরা ছুটে চলছেন এখানে ওখানে, মননকে পরিশীলিত, চিন্তায় স্থানান্তরিত করে সময়কে সঠিকভাবে উপস্থাপিত করবার প্রয়োজনে। একটা প্রাণ যখন তারা বাঁচান, তখন তাদের মুখের যে হাসি সেটা স্বর্গীয় হাসির চেয়েও দুর্লভ বলে মনে হয়, তার চেয়েও সুন্দর বলে মনে হয়। অথচ সেই ডাক্তার বাবুরা সামান্য স্টাইপেন্ড বৃদ্ধির জন্য তাদের আন্দোলন করতে হচ্ছে, তাদেরকে পথে নামতে হচ্ছে, এগুলো লজ্জার। এ আমাদের বড় পীড়িত করে, আমাদের মননকে
আঘাত করে। তো ডাক্তারবাবুদের যে আন্দোলন সেটা সঠিক সেটা ন্যায্য, আমি এই আন্দোলনকে ঐকান্তিক ভাবে সমর্থন করছি। পাশাপাশি আপনার যে সৃজনশৈলী, সময়োচিত ভাবনার প্রকৌশল এবং এর জাদুময় বাক্যের পুষ্প পরাগ, বিভিন্ন সংযোজনের যে সহনতা, মান মাত্রা মাধুর্য তা মনে রাখার মতো, তাই আপনাকেও আমার অশেষ অশেষ ধন্যবাদ, ধন্যবাদ। আমি মানে প্রথমেই আপনাকে প্রণাম জানাই, কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে আপনি আমাদেরকে একটু বলবেন যে এত সুন্দর করে কথা কিভাবে বলা যায়, আপনি যেভাবে কথা বলেন কবিতার মতো কিভাবে বলা যায়, পাঠ নিতে চাই আপনার কাছ থেকে। এটা আপনার থেকে শেখা? না না না, আমি আপনারটা শুনতে চাই, আপনি কিভাবে এত সুন্দর কথা বলেন। কথার মধ্যে যে শব্দ ব্রহ্ম আমরা জানি, সেই শব্দের সংযোজনার মধ্যে একটা আত্মিক সম্পর্ক স্থাপিত হয় আমাদের সবার মধ্যে, সার্থক সম্পর্ক। আপনার আপনার প্রিয় লেখক কে বলবেন, কার লেখা বেশি পড়েন, মানে আপনার প্রিয় লেখক? আমার গুরু হচ্ছেন রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, আমি রবীন্দ্রনাথকেই আমার গুরুর আসনে বসাই। আর আপনার সাথে আমার বিশেষ সম্পর্ক রয়ে গেছে, আত্মীয়তার সম্পর্ক কিন্তু আপনার সাথে আমার আছে। অনেক কৃতজ্ঞতা, প্রণাম জানাই, এবং কি সুন্দর ভাবে আপনি কথা বলেন, ইচ্ছে হয় আপনার মতো যদি কথা বলতে পারি তাহলে লোকজন শুনবে কথা। না না, আপনার কথা, আপনার কথা, আপনার বাচন ভঙ্গি, আপনার পরিবেশনা, এটা আমাকে সত্যি মুগ্ধ করে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। উল্টোটা আজকে আপনি, আজকে আপনি আমাদের আমাদের কাছ থেকে বা আমার কাছ থেকে আমার ঋণটুকু গ্রহণ করুন, আমি শুধু এইটুকুই বলতে চাই, মানে তুমি কেমন করে কথা বলো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের এই আলোচনায় শ্রদ্ধেয় দর্শক, আপনারা যারা যুক্ত হচ্ছেন আপনারা বুঝতেই পারছেন বা আপনারা জানেন যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি, যে বিষয়গুলো নিয়ে আমাদের মনের ভাব আপনাদের সামনে প্রকাশ করতে চাই, তা ঠিকভাবে করে উঠতে পারি না। এই যে দর্শক বন্ধু কি সুন্দর করে বুঝিয়ে বললেন, কি সুন্দরভাবে তিনি শব্দগুলোকে ব্যবহার করলেন, তিনি তার মতো করে স্বপ্ন দেখলেন এবং দেখাতে চাইলেন, এই দুইয়ের মধ্যে যে বেঁচে থাকার অনন্ত রসদ আমরা তাতেই বারবার নিজেদের নিয়োজিত করতে চাই। আর বলতে চাই PB24 এবং প্রতিবাদী কলম আসলে সত্যি অর্থেই কারোর দালালি করে না। আপনারা অনেক সময় বলেন আমাদের ফেসবুকের কমেন্টে লেখেন, কেউ কেউ লেখেন CPM-এর দালাল, কেউ কেউ লেখেন BJP-র দালাল, এই সময়ে কেউ কংগ্রেসের দালাল এই শব্দটা লেখেন না, ওই দুটো রাজনৈতিক দলের নাম এবং দালাল শব্দটি আপনারা ব্যবহার করেন, তাতে আপত্তি নেই, মাঝে মাঝে একটু কষ্ট হয়, মন খারাপ হয়, এইটুকুই। কিন্তু মোদ্দা কথা এটাই, আম জনতা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যে শব্দটি আমি ব্যবহার করতে ভালোবাসি, কারণ আর যাই হোক রাজনীতি যারা করেন, রাজার নীতি কিংবা নীতিতে রাজাগিরি যারা করেন, তাদের থেকে খেটে খাওয়া মানুষ অনেক বেশি সহজ সরল হন, এটা আমার ব্যক্তিগত অভিমত। সেই পার্সপেক্টিভে আমরা প্রত্যেক দিন এমন কিছু বিষয় ভাবার চেষ্টা করি বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেগুলোর সমাধান হলে বা যেগুলো নিয়ে চিন্তা করলে, আলোচনা হলে হয়তো বা আমরা ভালো থাকতে পারব। আমাদের আয়োজনগুলো কিন্তু কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীকে পদ পাইয়ে দেওয়ার জন্য নয়, আমাদের আলোচনাগুলো কাউকে দুতলা বাড়িকে তিনতলা করে দেওয়ার জন্য নয়, আমাদের আলোচনাগুলো সাধারণ মানুষ, সমাজ, আমাদের চারপাশ, আমাদের গ্রাম, আমাদের পাড়া, আমাদের পরিবার, আমাদের ঘর, আমাদের রাজ্য ইত্যাদি শব্দগুলোকে আর একটু সুন্দর এবং সতেজ রাখার জন্য। আর ঠিক এই জায়গাতেই আমাদের আজকে মনে হয়েছে ডাক্তারদের এই আন্দোলনটি আপনাদের সামনে আরেকবার তুলে ধরি, তাতে যদি সার্বিকভাবে আমাদের লাভ হয়। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। করোনা কার্পুর কি স্যার আর কোনো খবর আছে, পারবে মেয়াদ? জানি না দাদা, এই মুহূর্তে বলতে পাচ্ছি না। আরেকবার একটু শোনাই আপনাদের ডাক্তারদের কথাগুলো, শুনুন। আমাদের মেইন ডিমান্ড হলো স্টাইপেন্ডটা প্রপার জায়গা থেকে গেছে, যদি আমরা পরিশ্রম করি সেই তুলনায় পাই। আপনাদের দাবি কত? আমাদের ডিমান্ড হলো ফার্স্ট ইয়ার যারা যারা আছে
65,000, second year 70,000, third year 75,000. নমস্কার, নেই, যোগাযোগ বিচ্ছিন্ন হলো। বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। আন্দোলনের আসলে আন্দোলনের আগে বাকি সব পথ বিফল। আসলে ওরা তো অনেক দাবি দাওয়া করেছে, হয়তো করেছে, কিন্তু ওরা পাইনি বলে আজকে আন্দোলন করছে। কিন্তু ওটা তো খুব কষ্ট হয় এই সমাজে, কারণ মন্ত্রী বাহাদুররা আছে বা দপ্তরের যারা প্রধান আছে, ইচ্ছা করলে কিন্তু ওদেরকে একটু স্টাইপেন্ড বাড়িয়ে দিতে পারে। কারণ এরকম করোনা কালে জীবন বাজি লাগিয়ে যেভাবে ওরা সমাজ সেবা করছে, তো খুবই এটা আপনারাও এরকম প্রোগ্রাম করেন, আমরা আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। এটা সবাই জাগ্রত হচ্ছে। আমিও সরকার বাহাদুর সরকারকে জানাবো, মানে অনুরোধ করবো ওদেরকে যাতে কিছু স্টাইপেন্ড দেওয়া হয়। কারণ ওরা স্টুডেন্ট, আগামী দিনে ওরা ডাক্তার হবে, কারণ ওরা সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে, রোগী সুস্থ হবে। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাদেরকে, থ্যাংক ইউ। ধন্যবাদ শুভ্রজিৎদা আপনার এই অনুষ্ঠানটি করার জন্যে। আমি একজন প্রথম সারির যোদ্ধা, কিন্তু কাকে বলবো, আমি প্রথম সারির যোদ্ধা, আমার মনে অনেক কষ্ট আছে। আরো এক বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন? নমস্কার। টেলিভিশনের আওয়াজ বোধহয় বাড়িয়ে রেখেছেন, কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না। আমাদের এই আলোচনাটিতে আরো এক বন্ধু সঙ্গে কথা বলি, কে আছেন? নমস্কার। কথা শোনা যাচ্ছে না দাদা, কথা শোনা যাচ্ছে না, আপনি অন্য একটা নম্বর থেকে টেলিফোন করবেন, মন খারাপ হয়। আপনি প্রায় ফোন করেন, প্রতিদিন ফোন করেন দূর থেকে, কিন্তু কথা শোনা যায় না। আপনার 9436467302 এই নম্বর থেকে ফোন করবেন না দয়া করে, অন্য যে কোনো নম্বর থেকে চেষ্টা করবেন। আমাদের আজকের এই আলোচনায় আরেক বন্ধু লিখছেন, থ্যাংক ইউ পিবি 24, ডক্টরদের ডিমান্ডগুলোকে আমাদেরকে এইভাবে এই প্রোগ্রামের মধ্য দিয়ে সবাইকে জানান দেওয়ার জন্য। গন্ডাছড়া থেকে অনিন্দ দেবনাথ লিখে পাঠিয়েছেন আমাদের এই আলোচনায়। গন্ডাছড়া থেকে বিলোনিয়া, সাবরুম থেকে ধর্মনগর, খোয়াই থেকে শহর আগরতলা, নানা জায়গা থেকে আপনারা প্রত্যেক দিন যুক্ত হন, বিষয়গুলো নিয়ে কথা বলেন, আপনারা আমাদের প্রত্যেকটি আয়োজনে ঠিক এইভাবেই সামিল হন। আরো এক বন্ধুর সঙ্গে কথা বলি, কে আছেন? নমস্কার দাদা। নমস্কার, আমি গান্ধীগ্রাম থেকে। হ্যাঁ বলুন। দেখুন, আমরা মানে কি বলবো, যারা আজকে করোনা পিরিয়ডে ফ্রন্টলাইনে থাকে তাদেরকে আজকে আন্দোলন করতে হচ্ছে তাদের দাবির জন্য। আমি আপনাদের মারফতে সরকারকে বা মেডিকেল কলেজের সুপারকে মানে ইনচার্জকে বলবো, যত সম্ভব তাড়াতাড়ি ওদের দাবিটা যেন মিটিয়ে দিয়ে ওনারা যেন আমাদের চিকিৎসায় আবার আমাদের আজকের এই আলোচনায়। আরো এক বন্ধু লিখছেন, প্রথমেই আপনাকে ও আপনার চ্যানেলকে কৃতজ্ঞতা জানাই, পাশাপাশি ধিক্কার জানাই তাদেরকে যারা পিবি 24 চ্যানেলকে দালাল বলে। পিবি 24 সত্যি কথা বলতে পারে বলেই ওদের চোখে দালাল। ইচাবাজার থেকে আমাদের এক বন্ধু লিখে পাঠিয়েছেন আজকের এই আলোচনায়। আরেক বন্ধু লিখছেন, থ্যাংক ইউ পিবি 24 ফর অর্গানাইজিং দিস বিউটিফুল শো অন বিহাফ অফ ডক্টর্স, আই রিপ্রেজেন্ট দি টিম টুডে অ্যান্ড উই আর সো গ্রেটফুল ফর কামিং আপ উইথ দিস বিউটিফুল শো অন বিহাফ অফ অল দি ডক্টর্স প্রেজেন্ট দেয়ার, উই কনগ্রেচুলেট পিবি 24। আরো এক বন্ধুর সঙ্গে কথা বলবো, কে আছেন? নমস্কার। নমস্কার, আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আসলে
কার্যকে কি P24 সেটা সবাই জানে, যারা বলে তারাও P24 অন্তর থেকে বলেনি, ওদের তো মনের জ্বালা। আমি শুধু তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, একটি দৃশ্য শুধু দেখাচ্ছি, স্বপন দেব বর্মা, আর একটি মহিলা মারা গিয়েছিল কবিরাজ টিলাই, তাদের উদ্দেশ্যে P24 এর নিউজের পর কিন্তু ওনার পুষ্পাটা হয়েছিল। নিন্দুকরা কি বলে আমি জানি না, তবে আজকের প্রসঙ্গে একটি কথা বলতে হচ্ছে, আমি তাদেরকে আর একটু বলবো, ডাক্তারবাবুদের আর একটু ধৈর্য ধরুন, দেখি না কি হয়, আর একটু, আপনারা আমাদের ভগবান, আপনাদের আন্দোলন করুন, আমরা কিন্তু মানুষ হয়ে যাব। নমস্কার। এই আলোচনায় আরও এক বন্ধু, তিনি যুক্ত হয়েছেন রামনগর 3 নম্বর থেকে, দেবাশিস সাহা লিখছেন, ধন্যবাদ PB24 আপনাদের এইরকম বিষয়গুলো নিয়ে কথা বললে প্রত্যেক দিন সাধারণ মানুষ অনেক কিছু নিয়ে জানতে পারে এবং আপনাদের সঙ্গে মতামত দিতে পারে। আপনাদের এই আলোচনায় যদি ডাক্তাররা উপকৃত হন তাহলে লাভ হবে রোগীদের। আমাদের ডিমান্ড হলো ফার্স্ট ইয়ার যারা আছে 65,000, সেকেন্ড ইয়ার 70,000, থার্ড ইয়ার 75,000, ইন্টার্ন যারা আছে 25,000, বর্তমানে ওরা কত পাচ্ছে, ইন্টার্নরা 18,000 পেতেছে। তো আমাদের ফিস তো যাইতেছে গা, এখানে ফিসেই আমাদের স্টাইপেন্ড যাইতেছে গা 5,24,000। বন্ধু আছেন সঙ্গে, কলেজ অনলি আছেন, নমস্কার। আরেকটা আমাদের, হ্যালো নমস্কার, হ্যাঁ বলুন। আমি দক্ষিণ চব্বিশ থেকে বলছিলাম, বলুন। আপনার এই যে আয়োজন, এই আয়োজনের প্রতি আমাদের কৃতজ্ঞতা, কারণ আপনার চ্যানেল থেকে আমরা যেসব বিশেষ বিশেষ খবরগুলো জানতে পারি এটা অতুলনীয়। তাছাড়া সামনের সারে যোদ্ধা যারা, ওনারা যদি আন্দোলন করে, আন্দোলনে যদি ব্যস্ত থাকে, তাহলে দাদা রোগীদের অবস্থাটা কি হবে, আমরা কোথায় যাব, আমরা কার কাছে যাব, কোথায় গেলে আমরা শান্তি পাবো, আমরা কিছুই বুঝতে পারছি না। তবে যুদ্ধে যদি প্রথম সারির সৈনিকদের যদি ঠিক মতো তার ব্যবস্থা করা না হয়, তাহলে তো যুদ্ধে আমাদের পরাজয় অবশ্যম্ভাবী। সঙ্গে থাকি আমাদের আরো এক বন্ধু পঙ্কজ কুমার দাস, তিনি লিখছেন, করোনার অতি মহামারীতে ডাক্তারবাবুরা যখন নিজেদের জীবন বাজি রেখে যোদ্ধা হিসেবে বুক চিতিয়ে কাজ করছেন, তখন এদের এই সামান্যতম স্টাইপেন্ডের জন্য আন্দোলন করতে হচ্ছে, এটা লজ্জার। বাহুবলী নেতারা এদের ব্যাপারটাকে দেখুক। আমাদের এই আলোচনায় আরেক বন্ধু লিখছেন, দাদা আমার নাম মিটন দাস, বাড়ি শেখেরকোট। দাদা তোমরা সাংবাদিক, তোমরা ভালো কাজ করছো, তোমরা ঠিক কাজ করছো। আমাদের এই আলোচনায় বন্ধুরা আপনারা যারা যুক্ত হচ্ছেন, বিষয়টি নিয়ে কথা বলছেন, আপনাদের প্রত্যেকের সঙ্গে নিয়ে আমরা এই বিষয়টিকে এগিয়ে নিয়ে চলেছি। আরও এক বন্ধু, তিনি আমাদের আজকের এই আলোচনায় লিখছেন, PB24 কে ধন্যবাদ জানাই এরকম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। আপনাদের প্রত্যেক দিনের আয়োজন সার্বিকভাবে মানুষের উপকারে আসে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আরেক বন্ধু লিখছেন 9436561547 নম্বর থেকে, কমলপুর ধলাই ডিস্ট্রিক্ট থেকে বলছি, PB24 এর এই আয়োজনের পর যদি সরকার বিষয়টির দ্রুত সমাধান করে তাহলে আপনাদের এই আয়োজন সার্থক হবে, শেষ হবে ডাক্তারদের আন্দোলন, আমরা চাই তারা ভালো থাকুন। ঠিক, আপনারা দেখছেন PB24 এর এই আয়োজনে কিভাবে আমরা চাইছি এবং আমাদের কি বক্তব্য, আমাদের কি বিষয় আমরা তুলে ধরতে চাইছি। আমাদের শুধু একটাই কথা, সাধারণ মানুষ তারা যাতে উপকৃত হন, তারা যাতে বিষয়টি নিয়ে নিজেদের মতামত আমাদের কাছে বলতে পারেন। আজ এ পর্যন্তই, এই বিষয়টি নিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব, তবে যেতে যেতে
আজকের এই বিষয়টি নিয়ে ডাক্তাররা কি বলছেন তা আপনাদের শোনাতে থাকবো। শুনুন। আমাদের মেইন ডিমান্ড হলো স্টাইপেন্ডটা প্রপার জায়গাতে গেছে, যদি আমরা পরিশ্রম করি সেই তুলনায় পাই। আপনাদের দাবি কত? আমাদের ডিমান্ড হলো ফার্স্ট ইয়ার যারা আছে 65,000, সেকেন্ড ইয়ার 70,000, থার্ড ইয়ার 75,000, ঠিক আছে। ইন্টার্ন যারা আছে 25,000। বর্তমানে ওরা কত পাচ্ছে? ইন্টার্নরা 18,000 পেতে, ঠিক আছে। তো আমাদের ফিস তো যাইতেছে গা, এখানে ফিসেই আমাদের স্টাইপেন্ড যাইতেছে গে 5,00,000 rupees উই আর পেইং ইন দ্য কলেজ অনলি। আরেকটা আমাদের ডিমান্ড হলো যে আমাদের কলেজ ফিসটা কমাইতে লাগবে, কারণ আমার অল ওভার ইন্ডিয়ার তুলনায় চিন্তা করলে আমরা কলেজের ফিস অনেক হাই, ঠিক আছে। আমরা অল ইন্ডিয়া এন্ট্রান্স দিয়ে আইতাছি, এত পরিশ্রম করেছে এরা, আমাদের এখানে 2,00,000 rupees ফার্স্ট ইয়ার দিতে লাগে, সেকেন্ড ইয়ার 1,50,000 দিতে লাগে, থার্ড ইয়ার 1,50,000 দিতে লাগে, 5,00,000 rupees গন, ঠিক আছে। তো সেই তুলনায় তো আমাদের আর স্টাইপেন্ড থাকতেছে না, ওইটাই আমাদের ডিমান্ড আর কি, ঠিক আছে। আমাদের মেইন ডিমান্ড হলো যে স্টাইপেন্ডটা প্রপার জায়গাতে গেছে, যদি আমরা পরিশ্রম করি সেই তুলনায় পাই। আপনাদের দাবি কত? আমাদের ডিমান্ড হলো ফার্স্ট ইয়ার যারা আছে 65,000, সেকেন্ড ইয়ার 70,000, থার্ড ইয়ার 75,000, ঠিক আছে। ইন্টার্ন যারা আছে 25,000। বর্তমানে ওরা কত পাচ্ছে? ইন্টার্নরা 18,000 পেতেছে, ঠিক আছে। তো আমাদের ফিস তো যাইতেছে গা, এখানে ফিসেই আমাদের স্টাইপেন্ড যাইতেছে গে 5,00,000 rupees উই আর পেইং ইন দ্য কলেজ অনলি। আরেকটা আমাদের ডিমান্ড হলো যে আমাদের কলেজ ফিসটা কমাইতে লাগবে, কারণ আমার অল ওভার ইন্ডিয়ার তুলনায় চিন্তা করলে আমরা কলেজের ফিস অনেক হাই, ঠিক আছে। আমরা অল ইন্ডিয়া এন্ট্রান্স দিয়ে আইতাছি, এত পরিশ্রম করেছে এরা, আমাদের এখানে 2,00,000 rupees ফার্স্ট ইয়ার দিতে লাগে, সেকেন্ড ইয়ার 1,50,000 দিতে লাগে, থার্ড ইয়ার 1,50,000 দিতে লাগে, 5,00,000 rupees গন, ঠিক আছে। তো সেই তুলনায় তো আমাদের আর স্টাইপেন্ড থাকতেছে না, ওইটাই আমাদের ডিমান্ড আর কি, ঠিক আছে। আমাদের মেইন ডিমান্ড হলো যে স্টাইপেন্ডটা প্রপার জায়গাতে গেছে, যদি আমরা পরিশ্রম করি সেই তুলনায় পাই। আপনাদের দাবি কত? আমাদের ডিমান্ড হলো ফার্স্ট ইয়ার যারা আছে 65,000, সেকেন্ড ইয়ার 70,000, থার্ড ইয়ার 75,000, ঠিক আছে। ইন্টার্ন যারা আছে 25,000। বর্তমানে ওরা কত পাচ্ছে? ইন্টার্নরা 18,000 পেতেছে, ঠিক আছে। তো আমাদের ফিস তো যাইতেছে গা, এখানে ফিসেই আমাদের স্টাইপেন্ড যাইতেছে গে 5,00,000 rupees উই আর পেইং ইন দ্য কলেজ অনলি। আরেকটা আমাদের ডিমান্ড হলো যে আমাদের কলেজ ফিসটা কমাইতে লাগবে, কারণ আমার অল ওভার ইন্ডিয়ার তুলনায় চিন্তা করলে আমরা কলেজের ফিস অনেক হাই, ঠিক আছে। আমরা অল ইন্ডিয়া এন্ট্রান্স দিয়ে আইতাছি, এত পরিশ্রম করেছে এরা, আমাদের এখানে 2,00,000 rupees ফার্স্ট ইয়ার দিতে লাগে, সেকেন্ড ইয়ার 1,50,000 দিতে লাগে, থার্ড ইয়ার 1,50,000 দিতে লাগে, 5,00,000 rupees গন, ঠিক আছে। তো সেই তুলনায় তো আমাদের আর স্টাইপেন্ড থাকতেছে না, ওইটাই আমাদের ডিমান্ড আর কি, ঠিক আছে। আমাদের মেইন ডিমান্ড হলো যে স্টাইপেন্ডটা প্রপার জায়গাতে গেছে, যদি আমরা পরিশ্রম করি সেই তুলনায় পাই। আপনাদের দাবি কত? আমাদের ডিমান্ড হলো ফার্স্ট ইয়ার যারা আছে 65,000, সেকেন্ড ইয়ার 70,000, থার্ড ইয়ার 75,000,
ইন্টার্ন যারা স্যার বর্তমানে ওরা কত পাচ্ছে ইন্টার্নরা 18,000 পেয়েছে তো আমাদের ফিস তো যাইতেছে গা এখানে ফিসেই আমাদের স্টাইপেন্ড যাইতেছে গা 5,00,000 rupees উই আর পেইং ইন দ্য কলেজ অনলি আরেকটা আমাদের ডিমান্ড হলো যে আমাদের কলেজ ফিসটা কমাইতে লাগবে কারণ আমার অল ওভার ইন্ডিয়ার তুলনায় চিন্তা করলে আমরা কলেজের ফিস অনেক হাই ঠিক আছে আমরা অল ইন্ডিয়া এন্ট্রান্স দিয়ে আইতাছি এত পরিশ্রম করেছে এরা আমাদের এখানে 2,00,000 আমাদের মেইন ডিমান্ড হলো স্টাইপেন্ডটা প্রপার জায়গাতে গিয়ে যতদূর আমরা পরিশ্রম করি সেই তুলনায় পাই আপনাদের দাবি কত আমাদের ডিমান্ড হলো ফার্স্ট ইয়ার যারা আছে 65,000 সেকেন্ড ইয়ার 70,000 থার্ড ইয়ার 75,000 ইন্টার্ন যারা আছে 25,000 বর্তমানে ওরা কত পাচ্ছে ইন্টার্নরা 18,000 পেয়েছে তো আমাদের ফিস তো যাইতেছে এখানে ফিসেই আমাদের স্টাইপেন্ড যাইতেছে গে 5,00,000 rupees উই আর পেইং ইন দ্য কলেজ অনলি আরেকটা আমাদের ডিমান্ড হলো যে আমাদের কলেজ ফিসটা কমাইতে লাগবে কারণ আমার অল ওভার ইন্ডিয়ার তুলনায় চিন্তা করলে আমরা কলেজের ফিস অনেক হাই ঠিক আছে আমরা অল ইন্ডিয়া এন্ট্রান্স দিয়ে আইতাছি এত পরিশ্রম করেছে এরা আমাদের এখানে 2,00,000 rupees ফার্স্ট ইয়ার দিতে লাগে সেকেন্ড ইয়ার 1,50,000 দিতে লাগে থার্ড ইয়ার 1,50,000 দিতে 5,00,000 rupees গন ঠিক আছে তো সেই তুলনায় তো আমাদের আর স্টাইপেন্ড থাকতেছে না ওইটাই আমাদের ডিমান্ড আর কি ঠিক আছে তো আমাদের মেইন ডিমান্ড হলো স্টাইপেন্ডটা প্রপার জায়গাতে গিয়ে যতদূর আমরা পরিশ্রম করি সেই তুলনায় পাই আপনাদের দাবি কত আমাদের ডিমান্ড হলো ফার্স্ট ইয়ার যারা আছে 65,000 সেকেন্ড ইয়ার 70,000 থার্ড ইয়ার 75,000 তো আমাদের ফিস তো যাইতেছে এখানে ফিসেই আমাদের স্টাইপেন্ড যাইতেছে 5,00,000 rupees উই আর পেইং ইন দ্য কলেজ অনলি আরেকটা আমাদের ডিমান্ড হলো যে আমাদের কলেজ ফিসটা কমাইতে লাগবে কারণ আমার অল ওভার ইন্ডিয়ার তুলনায় চিন্তা করলে আমরা কলেজের ফিস অনেক হাই ঠিক আছে আমরা অল ইন্ডিয়া এন্ট্রান্স দিয়ে আইতাছি এত পরিশ্রম করেছে এরা আমাদের এখানে 2,00,000 rupees ফার্স্ট ইয়ার দিতে লাগে সেকেন্ড ইয়ার 1,50,000 দিতে লাগে থার্ড ইয়ার 1,50,000 দিতে 5,00,000 rupees গন ঠিক আছে তো সেই তুলনায় তো আমাদের আর স্টাইপেন্ড থাকতেছে না ওইটাই আমাদের ডিমান্ড আর কি ঠিক আছে